আরফি নমস্কার। দেখুন, এটা হচ্ছে কচু কুমড়োর একটা নিরামিষ ভেজ, যেটা খুবই টেস্টি আর দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আর একটু বড় বড় সাইজের কচুগুলো তো আমি কিভাবে রান্না করলাম ফ্রেন্ডস দেখুন অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন ফ্রেন্ডস। দেখুন ভিডিও কত সুন্দর হয়েছে, কচু কুমড়োর ভেজটা দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর টেস্টি, আর এরা সম্পূর্ণ নিরামিষ। দেখুন ফ্রেন্ডস, এটা হলো সেই কচু, মানে অসাধারণ টেস্টি। এটা কত সুন্দর কচু কুমড়োর ভেজটা হলো দেখুন, খেতে দেখতেও সুন্দর। আর অনেকে এরকম ফালি ফালি কচু খেতে পছন্দ করেন, আমি কতকগুলো ফাটালাম আর কতগুলো গোটা রেখেছি, আমারও খুব ভালো লাগে গোটা গোটা খেতে। নমস্কার ফ্রেন্ডস, এভরিওয়ান নমস্কার। দেখুন আজকে নিরামিষ কুমড়ো কচু, তো দেখুন আমি কিভাবে প্রসেসিং করি, যেটা খেতে খুবই টেস্টি হয়। মানে সেম মশলা দেবো, সেম সব কিছুই দেবো, কিন্তু অনেক টেস্টি বানাবো। তো আমি প্রথমে কাঁচা কুমড়ো, এটা কালারটা কি সুন্দর দেখেছেন, পুরো সুন্দর। আমি অল্প অল্প খোসা তুলে নিয়েছি, সবার খোসা তুলিনি, কিছু কিছু জায়গা তুলে নিয়েছি, যেগুলো যেগুলো লাল হয়ে গেছিলো সেই জায়গা খোসাটা তুলে বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ যেটা মাটিতে পুঁতে পড়ে থাকে সেই জায়গাটা, যেমন এখানটা একটু ইয়েলো টাইপের ছিল পুরো খুলে দিয়েছি, আর যেটা গ্রিন আছে সেখানটা রেখে রেখেছি, মানে ওইভাবেই করেছি কাজটা। তো আর এটা হচ্ছে কচু, দেখুন এগুলো হচ্ছে কচু, কচু গাঁটি কচু। তো এগুলো, এটা একটু অন্য টাইপ, এটা একটু কম সেদ্ধ হতে চায়, তো ওই জন্য এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেবো। ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে ধুয়ে নিই পরিষ্কার করে, তারপরে এটা আগে সেদ্ধ করে নেবো, তো তারপর কুমড়োর সাথে মেশাবো। আর একটা যেটা কচু আছে সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটা একটু সাদা ফটফটে, তো ওটা সাদা কচু, এটা একটু কালো কচু, তো এটা সেদ্ধ কম হতে চায়, আর ওটা নর্মালি সেদ্ধ হয়ে যায়, কুমড়োর সাথে দিয়ে নিলে সেদ্ধ হয়ে যায়। তো আমি এটা দিয়ে আজকে বানাবো নিরামিষ একটা ভেজ, তো এই জন্য কচুটাকে প্রথমে কেটে ধুয়ে নিই ফ্রেন্ডস, তার জন্য একটু সময় লাগবে, আর তারপরে আমি বানাচ্ছি, পুরো প্রসেসিং দেখাবো অবশ্যই, সাথে থাকুন। দেখুন ফ্রেন্ডস, আমি ওভেনটা প্রথমে তো ধরি নি, আর এটা হচ্ছে পুরো জল, দেখুন এই জলটার মধ্যে জলটা বসিয়ে দিয়ে নিচ্ছি, কচুটা যেটা ধুয়ে নিলাম অল্প পরিমাণ খাবার সোডা, যাতে কচুটা ভালো হয়ে সেদ্ধ হয়ে যায়, নাহলে সেদ্ধ হতে যাবে না। সোডা ঢেলে দিই, এটার মধ্যে যে কুমড়ো গুলো আছে ধুয়ে নিয়েছি ওটা ঢেলে নেবো, কচুটা আরেকবার দিয়ে নেবো, পুড়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। গুঁড়ো টেস্টির জন্য লাল হয়েছে কি সুন্দর, ভালো হয়নি, আর একটু রাখলে পুড়ে যেত, একটুক্ষণ কষাবো ভালো করে, টেস্টি টেস্টি লবণটা যাতে ঢুকে যায় নিচে ভাজার সঙ্গে। দেখুন ফ্রেন্ডস, এখন ভালো করে কষিয়ে নিতে হবে যাতে লবণ মশলা সব কিছু ঠিকঠাকভাবে মিক্স আপ হয়, আর এটা খেতে চরম টেস্টি হয়। দেখুন কচুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পুরো ভিতর পর্যন্ত একদম নরম সব সফট। প্রত্যেকটা কচুই সেদ্ধ হয়ে গেছে, যেটা বড় পিস রেখেছি সেটাও সেদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে মশলাটা দিয়ে, মানে সব মশলাগুলো দিয়ে, আর মশলাটা যাতে পুড়ে না যায় ওখানটা একটু লো টেম্পারেচার করতে হয়, নাহলে ওখান অফ করে অফ করে না যায়, কষাই একটু। দেখুন ফ্রেন্ডস, কুমড়ো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু টেস্টি লাগে না, ফেটে যায়, আর গোটা থেকে যদি সেদ্ধ হয়ে যায় ভিতর পর্যন্ত তাহলে খুব টেস্টি হয়, খেতে ভালো লাগে, তো ওই জন্য আমি এটা কুমড়োটাকে অল্প সেদ্ধ করেছি। এবং যেটা জল বেরিয়েছিল কচু সেদ্ধ করার সময় ওটা প্রথমত দিয়ে নিই, দেখুন আরও কিছুটা ফ্রেশ জল
ফিল্টার করা জল, এটা খাবার জল দিয়ে নেব। একটু ঘন ঘন রান্নাটা হবে, নিরামিষ কিন্তু এটা খেতে চরম মানে খুবই টেস্টি হয়। আসলে আমার চরম হওয়াটা বলে বলে না খুব ইয়ে হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে। যাই হোক ফ্রেন্ডস, সরি, এটা খেতে খুব সুস্বাদু হয়, অবশ্যই বানিয়ে খাবেন এভাবে কচু, আর এই কালো কচুটা এইভাবে বানাবেন। আর কুমড়ো, এটা নিরামিষ ভেজটা খুব সুন্দর হয়, না খেলে বোঝা যাবে না, খেতে হবে বানিয়ে। এবার ফুটে যাবে সুন্দর, অয়েলটা বেরিয়ে যাবে সাইড থেকে। দেখুন যতটুকু জল লাগার লাগলো দিলাম, এটাতে ঘোলা ঘোলা হয়ে যাবে আর সুন্দর টেস্টি হয়ে যাবে। আর ঢাকা দেবো না, কিছু না, সব মোটামুটি 90% বয়েল হয়ে আছে, 10% হয়ে যাবে, এখানে সুন্দর 100% রান্না হয়ে যাবে, টেস্টি টেস্টি। আর কিচ্ছু দেবো না, গরম মশলা না কিচ্ছু না অন্য কোনো মশলা, এটা শুধু রান্না হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে খাবার রেডি। স্টার্টিং হয়ে গেছে ফোটা, দেখুন ফ্রেন্ডস ফুটতে শুরু হয়ে গেছে, এখনই হয়ে যাবে, তলায় না লেগে যায়, খেয়াল রাখতে হবে। ওই জন্য স্লো টেম্পারেচার, মিডিয়াম টু হাই, মিডিয়ামের ডাউনে। দেখুন ফ্রেন্ডস, আমি দেখে নিই তলায় লাগছে কিনা, নইলে আমার পুরো সবজি পুড়ে যাবে, লাগেনি, সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন খুন্তি চলছে আর জল আছে, সুন্দর, বেশি ঘাটতে নেই এভাবে রান্নাটা বানালে, এতেই টেস্টিটা ভালো হয়। আমি একটু ঢেকে দিই, যদি কোনো মানে সেদ্ধ না হয় তাহলে ঠিকঠাক হয়ে যাবে। হয়ে গেল সুন্দর কচু কুমড়ো ভেজ নিরামিষ, কি সুন্দর সেদ্ধ হয়েছে, পলপল একদম। এটা ভাত দিয়ে খেতে সুন্দর লাগে ফ্রেন্ডস, যারা কচু খেতে পছন্দ করেন অবশ্যই এভাবে বানিয়ে খান। আর নিরামিষ রান্না অনেকেরই অপছন্দ, কিন্তু এভাবে বানিয়ে খাবেন, নিরামিষ রান্নাটাও খেতে ভালো লাগে। আর ঢাকবো না, এবার আমি দুটো একটা কচু একটু স্ম্যাশ করে দেবো, তাহলে ঘোলা ঘোলা হয়ে যাবে। খুব বেশি না, ব্যাস এরকম। দেখুন ফ্রেন্ডস হয়ে গেল, কি সুন্দর একটা ভেজ, নিরামিষ কিন্তু অনেক তাতেই কি হয়েছে, অনেক টেস্টি হয়, সুন্দর সব মশলা অ্যাড করা আছে, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন সবকিছু টেস্টি সুগন্ধি। এই দেখুন কত সুন্দর হয়ে গেল না। দেখুন ফ্রেন্ডস আমি ওভেনটা অফ করে দিই, এবার ঢেলে নিই এখান থেকে, ভেজটাকে আমি ঢেলে নেবো একটা বাটির মধ্যে, আর এটা আরো টেনে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, পুরো সুন্দর টেস্টি টেস্টি রান্না। আর কতটা হয়েছে দেখুন, অনেকটা পরিমাণ হয়েছে, আর কিছু কিছু কচু ফাটি দিয়েছি, আর কিছু কচু গোটা রেখেছি, কেন গোটা কচুটা খেতে খুব পছন্দ করে, পুরোটা সব গুলে দিলে ভালো হয় না, বিরক্ত হয়ে যায়, তো ওই জন্য। হয়ে গেল সুন্দর, কত সুন্দর দেখুন ফ্রেন্ডস, নিরামিষ একটা ভেজ কচু কুমড়ো, অসাধারণ টেস্টি।